শুভ সকাল বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি থুইসাপাড়াতে, আর আমরা রাতে মূলত এই কটেজেই ছিলাম। সাধারণত যারা আমিয়াখুম, ভেলাখুম, সাতভাইখুম, নাইখংমুক, দেবতা পাহাড় এসব স্পটগুলো ঘুরতে আসেন, তারা মূলত এই থুইসাপাড়ায় অথবা জিনাপাড়ায় অবস্থান করেন। তবে থুইসাপাড়াতে থাকা খাওয়ার ব্যবস্থা বেশ ভালো। থুইসাপাড়াতে কটেজগুলো মূলত এমনই হয়ে থাকে, আর এসব কটেজে থাকার জন্য আপনাদের পার ডে 150 টাকা করে দিতে হবে। আর এখানে খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। আপনারা যদি ডাল, ভাত, ডিম, আলু ভর্তা এই প্যাকেজ নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের দিতে হবে 120 টাকা। আর আপনারা যদি মুরগি দিয়ে খেতে চান, সেক্ষেত্রে আপনাদের পে করতে হবে 150 টাকা করে। মোটামুটি এখানকার পাড়াগুলোর মধ্যে এই থুইসাপাড়াটাই অনেক বড়। পাড়াগুলো রাতে একরূপ, আবার সকালে আরেক রূপ। বেশ শান্ত, ঠান্ডা পরিবেশ এবং সবুজে ঘেরা। একটু হেঁটে চোখ জুড়িয়ে নেওয়া যেন নৈতিক দায়িত্ব। যদিও গতদিনের প্রায় 11.5 ঘন্টার ট্রেকিংয়ে আমাদের শরীরের বিভিন্ন স্থানে ব্যথা শুরু হয়ে গেছে, তবুও প্রকৃতির মায়া যেন বড়ই অদ্ভুত। আমাদের মতো আরও অনেক গ্রুপ এসেছে আমিয়াখুমের উদ্দেশ্যে এই থুইসাপাড়ায়। আমরা সকালের নাস্তা শেষ করে ফেলেছি, আর আমরা এখন রওনা দিব আমিয়াখুমের উদ্দেশ্যে। বন্ধুরা, গতকাল রাতে আপনাদের সাথে দেখা হয়েছিল, আর এখন আমরা আছি থুইসাপাড়া। গতকাল রাতে প্রায় 10 থেকে 12 ঘন্টা জার্নি করার পর আমরা চলে এসেছি এই থুইসাপাড়ায়। আর রাতে আমরা এই এখানকার যে স্থানীয় হোটেলে থাকার পর আমরা এখান থেকে এখন রওনা দিব আমিয়াখুমের উদ্দেশ্যে। তো বন্ধুরা, চলেন ঘুরে আসি আমিয়াখুম, দেবতা পাহাড় এবং সাতভাইখুম, ভেলাখুম থেকে। আপনারা মূলত থাঁচি থেকে যে গাইড ঠিক করবেন, তিনি আপনাদের সর্বোচ্চ থুইসাপাড়া পর্যন্ত এনে দিবেন। মূলত আমিয়াখুম যাওয়ার জন্য আপনাদের থুইসাপাড়া থেকে আলাদা একটি লোকাল গাইড ঠিক করতে হবে, আর এই লোকাল গাইড ফি নেবে 800 থেকে 1000 টাকা। এই লোকাল গাইডটি মূলত আপনাদের আমিয়াখুম, ভেলাখুম, সাতভাইখুম এবং নাইখংমুক পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসবে। আমরা আমাদের গাইড ঠিক করার ব্যাপারে গত পর্বেই বিস্তারিত ধারণা দিয়েছিলাম। কিছুটা এগুলেই আপনারা এই পাহাড়টা পাবেন। এই পাহাড়টা মোটামুটি একটা বড় পাহাড়। চলুন উঠা যাক। থুইসাপাড়া থেকে প্রায় 10 থেকে 15 মিনিট ট্রেকিং করার পর আমরা উঠে গেছি এই পাহাড়ে। আর এই পাহাড় থেকে মোটামুটি চারপাশে ভিউটা দেখতে এমন, আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে। থুইসাপাড়া থেকে 3 থেকে 4টি পাহাড় অতিক্রম করলেই পড়বে দেবতা পাহাড়। আর আমাদের দেবতা পাহাড়ের কাছাকাছি পৌঁছানোর জন্য প্রায় 1.5 ঘন্টার মতো ট্রেকিং করতে হবে। থুইসাপাড়া থেকে আমিয়াখুম যাওয়ার জন্য 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগে বলে শুনেছিলাম। কিছুটা রাস্তা পার হওয়ার পর আমরা আবার আরেকটা পাহাড়ের দিকে উঠছি। দেখতে পাচ্ছেন পাহাড়টি অনেক খাড়া, যদিও অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আপনাদের নতুন কোনো সারপ্রাইজ দিতে পারবো। আমিয়াখুমে যাওয়ার জন্য আপনাদের বেশ কয়েকটি বড় পাহাড় পাড়ি দিতে হবে, আর পাহাড়গুলো বেশ খাড়া। আর আপনারা এইসব পাহাড়ি পথে হাঁটার জন্য অবশ্যই বাঁশ ইউজ করবেন, কারণ সামান্য পিছলে গেলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেক্ষেত্রে আপনাদের বাঁশ অনেকটা সাহায্য করবে। আমরা প্রায় 2টি পাহাড় অতিক্রম করে ফেলেছি, এখন আমরা 3য় পাহাড় ওঠার জন্য যাব। আসলে পাহাড়ের রাস্তাটা অনেক কষ্ট, আপনারা ওঠার সময় অবশ্যই স্লোলি ওঠার ট্রাই করবেন, তাড়াহুড়ো করে উঠলে আপনাদের স্ট্যামিনা শেষ হয়ে যাবে, আপনারা পাহাড়ে উঠতে পারবেন না। পানির উৎস খুঁজে বেড়াচ্ছিলাম, আসলে অনেক ক্লান্ত লাগছিল। অবশেষে একটা ঝিরি দেখা পেয়ে গেলাম। এই ঝিরিটা বেয়ে আসছে ক্রাইসং ঝর্ণা থেকে। এই ঝর্ণার পানি প্রায় 150 ফুট উপর থেকে পড়ে, আর এই ঝর্ণা যেতে হলে প্রায় আপনাকে ট্রেকিং করতে হবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো ট্রেকিং করতে হবে এই ঝর্ণায় পৌঁছানোর জন্য। আমরা এই ঝর্ণার উদ্দেশ্যে আসিনি, আমরা এই ঝর্ণায় যাবো না। কিছুটা সময় এখানে অতিবাহিত করতে পারেন, আপনাদের রিফ্রেশমেন্ট করে নিতে পারেন, হাত মুখ ধুয়ে নিতে পারেন, আর বাকিটা সময় আপনারা আবার পাহাড়ে উঠে যেতে হবে। তো বন্ধুরা, চলেন
আমরা আমি এখন উদ্দেশ্যে আবার রওনা দিই। দর্শক দেখতে পাচ্ছেন পাহাড়ে ধান লাগানো হয়েছে, আর এখানকার পাহাড়ি ভাষায় একে বলা হয় ঝুম চাষ। আর এই পাহাড়ি ধানের ভাতগুলো আসলে অন্যরকম স্বাদ হয়ে থাকে। মূলত পাহাড়ি জনজীবন যারা এখানে অবস্থান করেন তারা সবাই এই ঝুম চাষের সাথে সম্পৃক্ত। মূলত এই ট্যুরে আসা ট্রাভেলাররা অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন। আপনাদের যদি ট্রেকিং করা অভ্যাস না থাকে এই ট্যুরে আসার দরকার নেই, কারণ এই ট্যুরে আসার জন্য আপনাদের হাড় ভাঙা পরিশ্রম করতে হবে। এই হাড় ভাঙা পরিশ্রমের পর আপনারা যখন খুমগুলো দেখতে পাবেন তখন আপনাদের এই হাড় ভাঙা পরিশ্রম পরিশ্রমই বলে মনে হবে না। বন্ধুরা, এই মুহূর্তে আমরা এখন একটি পাহাড়ি ছড়া ধরে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছি। বন্ধুরা, প্রায় এক ঘন্টা ট্রেকিং করার পর আমরা চলে এসেছি এই দেবতা পাহাড়ে। এখন আমরা দেবতা পাহাড় থেকে নিচের দিকে নামবো। আসলে আপনারা যখন ট্রেকিং করবেন বুঝতে পারবেন যে এই ট্রেকিংয়ের তুলনায় অন্যান্য ট্রেকিংগুলো একদম ডাইল ভাত। আরেকটা কথা হলো, আপনারা যদি পদ্মশিরি হয়ে আসেন তাহলে আপনাদের প্রথমে হয়তো বা একটু কষ্ট হবে, প্রায় 10-12 ঘন্টা ট্রেকিং করতে হবে। তারপরে যে স্পটগুলো আপনারা দেখতে যাবেন সেই স্পটগুলো আপনাদের জন্য অনেক সোজা হয়ে যাবে, কারণ এখান থেকে প্রায় 2-3 ঘন্টা ট্রেকিং হয় প্রত্যেকটা স্পট। আর এই স্পটগুলো যেতে অনেক সোজা, আপনারা থুসাপাড়ায় রাতে স্টে করে কিছুটা স্টামিনা নিয়ে সকালবেলায় রওনা দিতে পারবেন এইসব স্পটে। তো বন্ধুরা, আমরা এখন দেবতা পাহাড় থেকে নিচের দিকে নামবো। তো বন্ধুরা, আমাদের সাথে আসুন আর দেখতে থাকুন ভয়ঙ্কর এই দেবতা পাহাড়। খুব সাবধানে, একটু পা পশকালেই একদম নিচে খাদে চলে যেতে হবে। বন্ধুরা, এই দেবতা পাহাড়ের পথটা একদম 90 ডিগ্রির মতো খাড়া। আপনারা যখন যাবেন তখন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, হয়তো বা ট্রেকিং শু পরতে পারেন, এতে আপনাদের অনেক সুবিধা হবে। আর নয়তো বা খালি পায়েও যেতে পারেন, এক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। আর এখান থেকে আমি নেমে যাচ্ছি কিন্তু উপরে উঠবো কিভাবে বুঝতে পারছি না। এই রাস্তাটুকু আমরা ক্যামেরা করে দেখাতে পারবো কিনা জানি না, কারণ হচ্ছে এই খাড়া রাস্তা পার হওয়ার সময় ক্যামেরা চালানো অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো বন্ধুরা, তারপরেও আমরা নেমে দেখাচ্ছি যতটুকু সম্ভব ক্যামেরা ক্যারি করবো। তো বন্ধুরা, চলেন ঘুরে আসি দেবতা পাহাড় থেকে। আমি এখন দেবতা পাহাড়টি বেশ খাড়া একটি পাহাড়। জানতে পারলাম অনেকদিন আগে পাহাড়িরা দেবতা দেখতে পেতে বলে এর নাম দিয়েছেন দেবতা পাহাড়। আসল বর্ণনা হয়তো ওই সময় জানা যায়নি, তবে নামটা বেশ অদ্ভুত, দেবতা পাহাড়। অবশ্যই প্রাচীনকালে মানুষ পাহাড় পর্বতকে পূজা করত, দেবতা মানত, কি জানি সেখান থেকেও নামটা হতে পারে। যাওয়ার আগে শুনেছিলাম দেবতা পাহাড় থেকে নামতে প্রায় 1.5 ঘন্টা টাইম লাগে। মূলত কত সময় লাগবে এটা নির্ভর করে যারা নামবে তাদের বয়স, স্টামিনা, জেন্ডার এবং সাহসের উপর। ভয়ঙ্কর সুন্দর এই দেবতা পাহাড়। আর শোনা যাচ্ছে আমি একুমের যে আওয়াজ গর্জন সেটি শোনা যাচ্ছে, মানে এখান থেকে গর্জন শোনার পর আর সহ্য হচ্ছে না। কতক্ষণে এই ঝর্ণায় গিয়ে পৌঁছাবো? যদিও পাহাড়টি খাড়া, যদিও নামতে অনেক কষ্ট হচ্ছে, তারপরে হচ্ছে এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার জন্য নিচে নামার জন্য মন আকুল হয়ে আছে। তো বন্ধুরা, চলেন ঘুরে আসি আমি এখন থেকে। মা বলেছিল প্রায় 1 ঘন্টা লাগবে এই দেবতা পাহাড় থেকে নিচে নামতে। আমাদের প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো লেগেছে এই জায়গাটার নামতে। দেখতে পাচ্ছেন এই পথ ধরে আমরা চলে যাব আমি একুমের উদ্দেশ্যে। এই ট্যুরে আপনারা অনেকেই মনে করেন যে বর্ষাকালে আসাটা ভালো, আসলে বর্ষাকালে আসাটা এই ট্যুরে অনেকটা রিস্ক। আপনারা যখন আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন যে আপনারা শীতকালে আসার জন্য। শীতকালে এই পানিগুলো দেখতে পাবেন একদম স্বচ্ছ, আর এখানে স্রোত তেমন একটা থাকবে না, আর আপনাদের রিস্কও কম হবে। আর যতক্ষণ বর্ষাকাল হবে ওই টাইমে অনেক রিস্ক থাকে, কারণ হচ্ছে পানির অনেক পরিমাণ স্রোত থাকবে, আর এই স্রোতের বিপরীতে অথবা স্রোতের অনুকূলে আপনারা যাবেন, এই ক্ষেত্রে আপনাদের অনেক কষ্ট হবে। আর এই সময় আপনারা ভেলাকুমে তো যেতেই পারবেন না, আর শুধুমাত্র আমিয়াকুম হয়তো বা দেখতে পারবেন, তাও অনেক রিস্ক নিয়ে। তো আপনারা যদি আসেন অবশ্যই চিন্তাভাবনা করে আসবেন এবং ট্যুর প্ল্যান ঠিক করে আসবেন অবশ্যই শীতকালে। তো বন্ধুরা, এখন আমি আপনাদের নিয়ে যাবো আমিয়াকুমে, চলেন ঘুরে আসি আমিয়াকুম থেকে। পাহাড় থেকে নেমেই দেখা যাবে আমিয়াকুমের পানির প্রবাহ, আর শোনা যাবে ঝর্ণার গর্জন, আর মাত্র 2 মিনিট হাঁটলেই সেই বহুল কাঙ্ক্ষিত আমিয়াকুম জলপ্রপাত। সৃষ্টিকর্তার সৃষ্টি এত সুন্দর হয় কাছে না গেলে তা বোঝা যেত না। স্বর্গীয় তার রূপ, চারদিকে উঁচু উঁচু পাহাড়, সবুজে ঘেরা, মিষ্টি গন্ধে মাখা এই আমিয়াকুম জলপ্রপাত। মনে চায় এই অপরূপা কানজুড়ানো শব্দ জীবনভর শুনি।
খুম রাজ্যের রানী বলা হয় এই আমিয়া খুমকে। এই সাম্রাজ্য যেন পুরোটাই তার দখলে। আজ খুমরানী বেশ উত্তাল, আকাশে বৃষ্টি হচ্ছে, তবে তার দানবিক রূপ দেখতে পাওয়াটাই আসল দেখা। বন্ধুরা, সেই অবশেষে আমরা চলে এলাম আমিয়া খুম। তুষাপাড়া থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ট্রেনের পর আমরা চলে এসেছি এই আমিয়া খুমে। আর এখন আপনাদের দেখাচ্ছি আমিয়া খুমের অপরূপ সৌন্দর্য। তো বন্ধুরা, উপভোগ করতে থাকুন আমিয়া খুম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমিয়া খুমের শীতের সিজনের ভিউ। আপনারা যদি শীতকাল অথবা শরৎকালে আসেন তাহলে এমন ধরনের ভিউ পেয়ে যাবেন। আর আপনারা চাইলে পানিতে গোসলও করতে পারবেন। আর তখন এই জলপ্রপাতের রূপ থাকে শান্তরূপ। তাই এই ঝর্ণার মূল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনারা অবশ্যই শীতকাল অথবা শরৎকাল বিবেচনা করে আসবেন। আমিয়া খুম আর সাতবাই খুম খুব পাশাপাশি। মূলত আমিয়া খুমের লোয়ার স্ট্রিমই হচ্ছে সাতবাই খুম। সাতবাই খুম বলতে আপনাকে পাশের ভেলায় করে দু পাথরের পাহাড়ের মাঝখান দিয়ে সরু জলধারায় ঘুরিয়ে নিয়ে আসবে। যাওয়া আসায় 50 মিনিটের মতো সময় লাগবে। আমিয়া খুম থেকে ঠিক কিছুটা পথ আগালে আপনারা দেখতে পাবেন এই সাতবাই খুম। এখান থেকে সাতবাই খুমের জন্য ভেলার তৈরি করা হয়। আমিয়া খুম আসার জন্য গাইড ঠিক করার সময় আপনারা গাইডের সাথে আগে থেকেই ভেলার ব্যাপারে কথা বলে রাখবেন। এতে করে আপনারা ভেলা চড়ার জন্য এক্সট্রা কোনো ফি দিতে হবে না। সাতবাই খুমে আপনাদের কিছু দূর পর্যন্ত ভেলায় নিয়ে যাবে, এরপর আবার আপনাদের আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবে। মূলত এটিই হচ্ছে সাতবাই খুম। মন চাবে বারবার পানিতে নামতে, বাট ভুলেও নামবেন না, কারণ এখানে পানিতে নামলে আপনি কখনো ঠাই পাবেন না। তবে আপনি যদি সাঁতার জেনে থাকেন সেক্ষেত্রে আপনি নামতে পারেন। সেক্ষেত্রে আপনি ঝর্ণায় গোসল করা সহ মজাটি নিয়ে আসতে পারবেন। আমি এখনে আপনি চাইলে নিজেও ভেলা চালাতে পারবেন একা একা। বন্ধুরা, এখন আপনাদের নিয়ে যাচ্ছি ভেলাখুম দেখতে। আমরা আমিয়া খুমের আপার স্ট্রিম ধরেই চলে যাচ্ছি ভেলাখুমে। মূলত ভেলাখুম আমিয়া খুমের ঠিক আপার স্ট্রিমে অবস্থিত। আমিয়া খুমের ঠিক আপার স্ট্রিম হচ্ছে ভেলাখুম। আমিয়া খুম থেকে হেঁটে 5 মিনিটের দূরত্ব এই ভেলাখুম। আর এখানে যেতে হলে এখানেও আপনাকে বাসে ভেলা উঠতে হবে। এই ট্যুরে আসার সময় আপনারা অবশ্যই শীতকাল অথবা শরৎকালে আসার ট্রাই করবেন। এতে করে আপনারা ভেলা দেখতে পাবেন। বর্ষাকালে আসলে আপনারা ভেলায় চড়ার স্বাদটি উপভোগ করতে পারবেন না, কারণ এই সময় ভেলা চালানোর মতো অবস্থা থাকে না, আর এখানে ভেলাও থাকে না। মূলত আমিয়া খুমের আপার স্ট্রিমই হচ্ছে এই ভেলাখুম। তবে সাতবাই খুম আর ভেলাখুমের মধ্যে মূল পার্থক্য হল, ভেলাখুমে ভেলায় কিছু দূর যেই আমাদের নেমে পাথরের ফাঁক ফোকর দিয়ে নতুন এক ঝর্ণায় যেতে হয়েছিল, আর সেখানেই নাইখং মুখ। আর সেখানেই সৃষ্টি হয়েছে নাম না জানা একটি ঝর্ণার। আর এই ঝর্ণাটির নাম না জানলেও এই ঝর্ণাটি দেখতে অনেকটা আমিয়া খুম নাফাখুমের মতোই। আপনারা চাইলে সেখানে গোসল করেও নিতে পারেন। সাথে আমাদের আমিয়া খুম ভ্রমণ এখানে শেষ। আর আমিয়া খুম ভ্রমণ সম্বন্ধে আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি উত্তর দেওয়ার ট্রাই করবো। যদি ভালো লাগে তাহলে পাশে দেওয়া বেল আইকনে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যান। তো বন্ধুরা, দেখা হবে এমন এমন নতুন কোনো স্পট নিয়ে, নতুন নতুন সারপ্রাইজ নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমিয়া খুম থেকে থুইসাপাড়ায় ফিরে যাওয়ার জন্য আমরা যখন দেবতা পাহাড় ক্রস করে উপরে উঠলাম, তখনই সাথে সাথে শুরু হলো ঝুম বৃষ্টি। ভাগ্য ভালো ছিল আমরা যখন দেবতা পাহাড়ে উঠছিলাম তখন বৃষ্টিটি শুরু হয়নি,
তাহলে এই পিচ্ছির পথ অতিক্রম করতে গিয়ে হয়তোবা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। যাই হোক, সে এক অন্যরকম অভিজ্ঞতা। মধুরা, পরবর্তী পর্বে আমি আপনাদের জিনাপাড়া হয়ে নাফাকুম নিয়ে যাব, আর সেখান থেকে রেমাক্রি হয়ে আবার থানচিতে ফিরে আসব। বন্ধুরা, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।